এখন আস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন, তোমরা নিজের মতপথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ। ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন, ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন। নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখ্ত তাজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। একটা প্রশ্ন যে ইমানের ব্যাপারে, যে আল্লাহ তাআলার উপরে ইমান আনতে হলে শুধু ইমান ইমান আনার ব্যাপারে, তখন আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার অস্বীকার না করে আল্লাহর উপরে ইমান আনার কথা আল্লাহ বলেন, তাহলে তাগুতের ব্যাপারে আমরা যদি জানতে না পারি তাহলে আল্লাহর উপরে ইমান কিভাবে টিকতে পারবো? ইমানে শুধু ইমান আনলে হবে না, পাশাপাশি তাগুতকে অস্বীকার করতে হবে। ইমান এর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে স্বীকার, একটি হচ্ছে অস্বীকার। গাইরুল্লাহকে অস্বীকার করে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হয়। এই বোতলে যে পানি আছে এখানে যদি আপনার রক্ত থাকে, নাপাকি থাকে, এবং সেখানে যদি আপনি পবিত্র পানি ডালেন, পুরো পানিটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আগে নাপাক পানি বা যে রক্ত আছে সেটাকে আপনি এখান থেকে ফেলবেন, পরিষ্কার করে আপনি পাক পানি পবিত্র পানি ডালবেন, তখন এটা পবিত্র একটি পাত্র হবে, বোতল হবে। আমাদের অন্তরে যদি শিরিক থাকে, তাগুত থাকে, বাতিল থাকে, গাইরুল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহাব্বত থাকে, এর পাশাপাশি যদি আল্লাহর ইবাদত করা হয়, কোনো ফায়দা হবে না। আগে গাইরুল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ইমান দূর করতে হবে, তারপর আল্লাহ তার উপর ইমান আমাদের আনতে হবে। সেজন্য কালিমার মধ্যে আমরা এটা বলি না আল্লাহু ইলাহ, এটা বলি আল্লাহ ইলাহ না, আগে গায়রুল্লাহকে আমরা অস্বীকার করি, লা ইলাহা, কোনো ইলাহ নাই। আগে আমরা ময়লা পানিটা ফেলে দিই, আমার অন্তরে গায়রুল্লাহর সাথে যে একটা সম্পর্ক আছে, মিল আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে, এটাকে আমরা দূর করি, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তারা ছাড়া এই পৃথিবীতে আমার ভাগ্য বদলাতে পারে এই ধরনের কেউ নেই। আগে এটা অস্বীকার করতে হবে, তারপর আমরা কি বলি ইল্লাল্লাহ, তারপর আল্লাহ তাআলাকে আমরা স্বীকার করি, তারপর আমরা পরিষ্কার পানিটা ডালি, তখন আমাদের অন্তরটা পরিষ্কার হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম, এ বিষয়ে অনেক আয়াত রয়েছে, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহকে মানে। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক নবী এসে বলেছেন আল্লাহর ইবাদত করো, শুধু এতটুকু বলেন নাই, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এখন আমি আল্লাহকেও মানি তাগুতকেও মানি, মসজিদেও সাজিদা করি, মাজারেও সাজিদা করি, আমি ইসলামী ব্যাংকেও অ্যাকাউন্ট খুলেছি, সুদী ব্যাংকেও আমি অ্যাকাউন্ট খুলেছি, যাতে করে আল্লাহ তাআলাকেও খুশি করি, শয়তান বিচারেও নারাজ না হয়। এরকম আছে না, মসজিদেও সাজিদা করে আর হোটেলে গিয়ে মদ পান করে, সবাইকে একটু ভাব করে চলতে হয় আর কি, না এরকম হবে না। ইমানদার ব্যক্তি শুধু আল্লাহ তাআলাকে খুশি করে চলে। অর্থ উপার্জন করে, এই অর্থ এই যদি অন্য কাউকে উপার্জন করে না, অন্য লোকের পক্ষ থেকে এই কোরবানটা আদায় করা যায় কি? কোনো সমস্যা নাই, সদকা হিসাবে হবে, দান খায়রাত হিসাবে হবে, ইহসান হবে, সমস্যা নেই। কোরবানি আপনি প্রথমে আপনার পক্ষ থেকে দিবেন, তারপর আপনার কাছে এক্সট্রা আছে আপনার আরেকজনের পক্ষ থেকে দিবেন, কোনো সমস্যা নেই। আমার পুত্র আব্বা মা মারা গেছে, ওনাদের নামে কি কোরবানি করা যাবে? আমারটা করার পরে আমি মনটা একটা গরু কিনলাম, সাতজন নাম দেওয়া, কেন আমি দিলাম আব্বা মা দুজন নামে।
মাইয়িতের পক্ষ থেকে দেওয়া যাবে কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন মাইয়িতের পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার অনেক আপনজন মারা গিয়েছে, তার প্রিয় অনেকজন মারা গেছেন, নারী পুরুষ। নারীদের মধ্যে যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরেক স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কোনো দলিল প্রমাণ হাদিস নেই যে তিনি তাদের পক্ষ থেকে তাদের নামে কোনো কুরবানি করেছেন। পুরুষদের মধ্যে যেমন তিনি সবচেয়ে কষ্ট পেয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পর, তারপর তার তিন সন্তান, পুত্র সন্তান, তিন কন্যা সন্তান, চার কন্যা সন্তানের মধ্যে তিনজন শুধু বাকি ছিলেন কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি মানবী সাল্লামের ইন্তেকালের সাত মাসের মাথায় মারা যান। তো এই তিন পুত্র এবং তিন কন্যা মারা গিয়েছে মানবী সাল্লামের জীবদ্দশায়। স্ত্রী, চাচা, পুত্র সন্তান, কন্যা সন্তান কারো নামে তিনি কোরবানি করেছেন এই বিষয়ে কোনো দলিল প্রমাণ নেই। তবে এভাবে পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করে বলেছেন হাজা আননি ওয়া আন মাল্লাম ইউদাহি মিন উম্মতি, এই কোরবানিটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতিদের মধ্যে যারা কোরবানি করতে পারে না তাদের পক্ষ থেকে। তাহলে সেখানে মৃত জীবিত সবার চলে আসে। তো আপনি কোরবানি করার সময় আপনার পক্ষ থেকে দিবেন এবং বলবেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার মৃত পিতামাতা এবং অন্যান্য যারা আছে সবাইকে আপনি এই সওয়াবটা দিয়ে দেন, এভাবে পাওয়া যায়। কিন্তু শুধু একটা কোরবানি অমুক মৃত ব্যক্তির নামে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দিন ছিল না, এটা পরে দিন হয় না। মানবী সাল্লামের জামানায় তিনি যেটা করেন নাই সেটা পরবর্তীতে দিনের মধ্যে যেমন বাড়ানো যায় না, কমানোর কোনো কি নাই, সুযোগ নাই। মানবী সাল্লাম এটা বুঝেছেন যে তাদের পক্ষ থেকে দিতে হবে না, সেজন্য তিনি দেন নাই। যদি দেওয়ার মধ্যে কল্যাণ থাকতো থাকতো তিনি অবশ্যই দিতেন। তার আপন সন্তান, স্ত্রী, চাচা দেন নাই। এবং সাহাবে কেরামদের জীবদ্দশায় অসংখ্য সাহাবির অসংখ্য মানুষ মারা গিয়েছেন, কিন্তু তারা কেউ কোনো মৃতর পক্ষ থেকে দিয়েছেন এ বিষয়ে কোনো কি নেই, দলিল প্রমাণ নেই। মৃতর পক্ষ থেকে সদকা দিবেন এবং মাইয়িতের জন্য দোয়া করবেন, এই দুইটা প্রমাণিত। একটা হচ্ছে দোয়া করা, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান পিতার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। আরেকটা হচ্ছে সদকা জারিয়া, চলমান সদকা, আপনি আপনি যদি দেন সেটা মাইয়িতের কাছে পৌঁছবে। এছাড়া এমনি শুধু কোরবানি এই বিষয়ে দলিল প্রমাণ নেই। আর অন্যান্য আলেমা ইকরাম বলেন না এটা করা যায়, যেটা আমাদের দেশে হচ্ছে অনেকে বলেন। এ বিষয়ে দুটি মত রয়েছে, আপনি যদি মনে করেন যে যারা দেন তাদের মতটা সঠিক আপনি দিতে পারেন, কিন্তু কোনো কি নেই, দলিল প্রমাণ নেই, ঠিক আছে। আপনি সদকা করবেন, দোয়া করবেন, আপনার কোরবানি যখন দিবেন আপনার কোরবানির সাথে বলবেন হে আল্লাহ এর সওয়াব আমার পিতা মাতা দাদা দাদি ইত্যাদি যারা আছেন সবার নিকট আপনি এটা পৌঁছিয়ে দেন, এই হিসাবে হবে। যেরকম মানুষ সাল্লাম দিয়ে বলেছেন এটা আমার পক্ষ থেকে এবং আমার গোটা উম্মতের পক্ষ থেকে। এই উম্মতের মধ্যে হযরত আপনার খাদিজা চলে আসছে, তার সন্তানরা চলে আসছে, কিন্তু শুধু তাদের নামে তিনি দেন নাই। দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, আল্লাহ নবী করেন নাই আমি করলাম, তাহলে এটা কী হলো, বাড়ানো হলো। দিনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমরা অনেকে মনে করি যে উনি তো একটা জিনিস বেশি করেছে, বেশি করলে সমস্যা কি আছে না, অসুবিধা কি না। দিনের মধ্যে যেমন কমানো যাবে না, বাড়ানো যাবে, আপনার পাঁচ আঙ্গুলের জায়গায় যদি চার আঙ্গুল হয় আপনার জন্য কী হয়, সমস্যা। আবার ছয় আঙ্গুল হলে সেটাও সমস্যা, শুধু বেশি হলে ভালো সেটা না, পাঁচ আঙ্গুলটাই ঠিক। তো ইসলাম যতটুকু আছে এটাই ঠিক, বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাল্লাগার রিসালাতা ও আব্দাল আমান, মানুষ না পুরো রিসালাত পৌঁছে দিয়েছে। কারণ বাড়ানোর অর্থ কী, আল্লাহ নবী বুঝলেন না, আপনি বেশি বুঝছেন, বা যিনি করতেছেন আপনার উস্তাদ বা পীর মুর্শিদ তিনি বেশি বুঝেছেন না, কোনো কিছু বাড়ানো যাবে না। এটা আমাদের দেশে প্রচলিত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কারা, সাহাবিরা। তারা কুরবানি দিয়া মহব্বত দেখান নাই, তারা গরদান উড়িয়ে মহব্বত দেখিয়েছেন। মহানবী ইসলাম যখন ডেকেছেন এই ধরনের গরমের সময় বা ঠান্ডার সময়, যখন তাদের কাছে এত কম্বল ছিল না, চাদর ছিল না, জ্যাকেট ছিল না, কোট ছিল না, একটা মাত্র হালকা পাতলা কাপড় নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যখন যে নির্দেশ এসেছে মহানবী ইসলাম সেই নির্দেশ তারা মেনেছেন। এক সাহাবি ল্যাংড়া ছিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, আরেক সাহাবি সহবাস করছেন, এমন সময় শুনলেন যুদ্ধের আওয়াজ, গোসল না করে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তাকে গাসিরুল মালায়েকা বলা হয়, গোসল করতে পারেন নাই, শহীদ হওয়ার পর ফেরেশতারা গোসল করিয়েছে। এভাবে তারা মহানবী ইসলামের মহব্বত দেখিয়েছেন। আমরা এই সকল মহব্বতে নাই, আমরা আছি আল্লাহ নবীর নামে কোরবানি দেওয়ার। যে সকল সাহাবিরা এই সকল মহব্বত দেখিয়েছেন তারা আল্লাহ নবীর নামে কোরবানি দেওয়ার নামক
এই ধরনের মহব্বত তারা দেখাননি। তো যেটা সাহাবায়ে কেরাম করেননি, অতিরিক্ত কোনো কিছু আমরা করতে যাব না। আমরা ইসলামকে কীরকম মহব্বত করবো আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন। একটি হচ্ছে তার উপর সবসময় দরুদ পড়া, আল বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। বখিল হচ্ছে সেই ব্যক্তি যার সামনে আল্লাহ নবীর নাম উচ্চারণ করে সে দরুদ পড়ে না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আল্লাহ নবীর মহব্বত। তারপর আল্লাহ নবীর আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মানুষদেরকে শেখানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানুষের মধ্যে দাওয়াত দেয়া, এটা হচ্ছে তার মহব্বত। এই সকল কাজ না করে দেখা যায় আমরা যেগুলো সাহাবিরা করেন নাই সেগুলো আমরা করা শুরু করি। হযরত আবু বকর আল্লাহ নবীর নামে কি করেন না, কুরবানি করেন নাই। হযরত ওমর করেন না, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু কোনো সাহাবি করেন নাই। তাহলে তারা কি এই মহব্বতটা জানতো না? অবশ্যই জানতো। অতএব নিজের পক্ষ থেকে চিন্তা করে করে দিন বানানোর বিষয় না, দিনটা বানানোর বিষয় না, দিনটা হচ্ছে মানার বিষয়। আপনি চিন্তা করলেন এখন আমরা সামনের কিছুদিন আমাদের ছুটি আছে, তাহলে এখন থেকে আমরা পাঁচ রক্ত না পড়ি আমরা এক মাসব্যাপী সাত রক্ত পড়বো, আপনি চিন্তা করে বের করলেন হবে না? দিন চিন্তা করে করে আবিষ্কার করার বিষয় না, যুক্তির বিষয় না, যে যুক্তি না, এটা হচ্ছে দলিলের বিষয়, প্রমাণের বিষয়। যেটা দলিল আছে মানবেন, দলিল নেই মানবেন না। আপনি চিন্তা করলেন যে জোহরের নামাজ চার রাকাত, আসরের নামাজ চার রাকাত, এশার নামাজ চার রাকাত, মাগরিব তাও মোটামুটি একটু লাইনে আছে তিন রাকাত, ফজর বিচারে কি দুষ্কর মাত্র দুই রাকাত। আমরা এখন থেকে ফজরটা, সে হচ্ছে মজলুম, সে মাত্র দুই রাকাত, আমরা এখন ফজরটা করবো তিন রাকাত বা চার রাকাত। আমি আপনাকে বললাম যে ভাই আপনি চার রাকাত পড়ছেন কেন? আপনি যদি বলেন ভাই আমি তো খারাপ কিছু করছি, আমি তো নামাজ আরও বেশি পড়েছি। নামাজ পড়ার বিষয় না, বিষয় হচ্ছে মহানবী সাল্লাম যেটা করেন না সেটা আপনি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চার রাকাত ফজর শেখান নাই, দুই রাকাত শিখিয়েছেন। অতএব যে কাজ আল্লাহ নবী করেন নাই, সাহাবারা করেন নাই, সে কাজ করা যাবে না। বাহ্যিকভাবে অনেক কাজ সুন্দর মনে হয়, আল্লাহ নবীর নামে কোরবানি দেওয়া। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কোরবানির দেওয়ার মধ্যে না, যেটা নবী সাহাবিরা করেন সেটা আপনি করছেন। আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন আজানের পরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বেদাত। কেন? অসুবিধা কি বলে, আমরা তো দুরুদ পড়ছি। তাহলে আপনি আত্তাহিয়াতু না পড়ে আপনি বসে বসে পড়েন আল্লাহুম্মা সাল্লি, আপনি সুবহান রাব্বিল আলা না পড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি, সূরা ফাতিহা না পড়ে আপনি দুরুদ পড়েন, অসুবিধা কি? না, অসুবিধা শুধু আপনার ইচ্ছা মতো চললে হবে না। যেভাবে আদান দিতে শেখানো সেভাবে আপনি আদান দিবেন, যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে আপনি নামাজ পড়বেন। সর্বোত্তম সূরা হচ্ছে সূরা ফাতিহা। আপনি বললেন সুবহান রাব্বিল আলা বাদ দাও, আমি সূরা ফাতিহা পড়বো, হবে? শুধু সূরা ফাতিহা ফজরত দেখলে হবে না, আল্লাহ নবী কোন জায়গায় সূরা ফাতিহা পড়েছেন, আল্লাহ নবী কোন জায়গায় দুরুদ পড়েছেন, সেরকম চলতে হবে। মানে আপনি আজকে যোগ করলেন আজানের পরে দুরুদ, আরেকজনে যোগ করবে আপনার এই আজানের পরে সুবহানাল্লাহ, আরেকজনে যোগ করবে আলহামদুলিল্লাহ, তার মূল আজানই থাকবে না। এই জন্য এগুলো চিন্তা করে করে বানানোর বিষয় না, শুধু কুরবানি না, কোনো বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করা যাবে না। দলিল আছে আমরা করবো, দলিল নেই আমরা বাদ দিব। এবং এই সকল বিষয়ে আলহামদুলিল্লাহ এই সকল দেশ অনেক সতর্ক। আমাদের দেশে দেখা যায় দলিল প্রমাণ খুঁজে না, কোন পীর সাহেব কোনটা করছে সেটা আমরা খোঁজাখুঁজি করি, অমুক পীর সাহেব করেছে, অমুক মুরব্বী আকাবির বুজুর্গ করেছে, বস আমরা মানামানি না, এরকম করা যাবে না। এই পীর সাহেব এবং আমি দুইজন মিলে অনুসরণ করবো একজনের, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ। বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখ্ত তাজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ।